এই যে বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি বানাবো। আমি আমি জীবনে প্রথমবার খামু। আর এটা তো আনছি আমি কই হই দিছি, এটা আনছি আমি বীরসন্ডার ওইদিকে যা আছে মনু, যেটাতে মনু কয় ওইখান থেকে আনছি। আর নামটা জানি কি তা কইছো, নামটা আমার মনে নাই। প্রথমবার খামু, আর আমি নতুন করে এটার নাম দিছি নৌকাসিন। কেন তারা কি জানি কইছিল, ঝুনঝুন না মুনঝুন কি জানি কইছিল নামটা, আমি ভুলে গেছি গা। আর যারা নাম জানেন তারা কইেন তো এটার নামটা কিতা। আর ওখানে এটা রান্না করুম, রান্নাও যদি আমি জানি না তারা যেন যেন কইয়া দিছে, আমি এমনি এমনি এটা রকম রান্ধুম। আগে এটা পুরো মাগুনে লাখে চুলা তো নাই, গ্যাসের চুলার মধ্যে এটা রকম ফুরুম ওইটা সেটা রান্ধুম। দেখি এটা কেমন হয় খাইতে। আজকে শুটকি দেয়া করুম, যেহেতু মাছ নাই করে আজকে শুটকি দিয়েই করুম। ওইখান থেকে শুটকি আছে, শুটকি দেখুন করুম। ঠিক আছে, এই যে দেখেন আমি এটা বুদ্ধি লাগাইছি, রুটি যে থাকে এটার ওপর দিয়ে সেটা এরপর দিচ্ছি, যদি আমার হাত ফিরে থাকা এর লেগেই বুদ্ধিটা কাজে লাগাইছি। দেখি এমনি করে ফুরি কইছে তো, ফুরে আগে পুরো চামড়াটা ফালাইতাম। একটা দিদি কইছো কি রিয়াং দানি আছে দিদি, নামটা ভুলে গেছি গা। ওই দিদি কইছে এমনি এমনি ফুটতাম, ওইটা পরে ভিজা রাখতাম কিছুক্ষণ চুললা, বাকি দেখাম ওই আস্তে আস্তে। এটা কত দিয়ে আনছি দামটা কিন্তু কইছি না, 50 টাকা দিয়ে আনছি। 50 টাকার জিনিসটা নু ফুটতাছি, একটা হল কিন্তু কম রাখছে না। 50 টাকা 50 টাকা ওই আচ্ছা, 50 টাকা কোনো ব্যাপার না, খাইয়া দেখি যদি ভাল লাগে খাইয়া একবার, তাহলে তো বারবার খাম। কারণ আমি আবার এইসব জিনিস খাওয়া না একদম পারদর্শী, আমার খুব ভালো লাগে। এই যে হালকা হালকা একটু ফুটছে, এই যে সবটা ফুটতে অনেকক্ষণ সময় লাগবে, যদিও আমার গ্যাসের চুলাটা একটু ভরে যাবো গাড়ি। একটা সাইড মোটামুটি ঘুরে লাইছি, ওখানে আর একটা সাইড এই দিকটা ফুটতেছি। পুরা কিন্তু শেষ হয়ে গেছে, সবটা ঘুরে এলাম, ওখানে পরিষ্কার করুন। আমি তো জানি না কেমনে কেমনে কিতা করে, তবু চেষ্টা করতেছি। আর উঠে দেখা তো, আমি তো আসলাম কেমন জানি উঠবো, জীবনে প্রথমবার রান্না করুম, তাও আইডিয়া করে করে আমি রান্না করে দেখছিও না কারোর, যেন তারা কইছে ওই অনুসারে এটা করুম। ওখানে ওটা পরিষ্কার করে লই, ওটা পরিষ্কার করে লাইছি। মনে হইতেছে যে ওই মুরগির চামড়া চুমড়া বা ফাটা চামড়া চুমড়া চুলতেছে, নরম নরম লাগতেছে, এমন লাগতেছে। যদিও যদিও কোনোদিন মুরগি আমি আমার হাতে কোনোদিন ধরছি না, তুলন্ত বহুত দূরে থাকে, কাঁচাও ধরি না আমি। সাপ পিচ্ছা মাছের মতো, পিচ্ছা মাছ দিয়ে ভালো করে জানি না, বেশি ফুটছি না কম ফুটছি করতাম না আমি। আমার তো নরম, আমার তো যেমন নরম হয়ে আছে আর বিচার না করে বুঝতে পারছি না, একদম নরম হয়ে আছে। মানুষের তো কিতা কিতা খাই বেটি, মাছ মাংস তো খাবি না, মাছ মাংস খাইতে না রে, কিতা করবো খাইটাও যাবো না, ফেটার জাত বলা না, ফেটার যখন জাত বলা না খাইতে না কিতা করবো, কিছু না কিছু তো খাইয়া বাসন লাগবে, এই লেগে এই খাই আর। দেখো না দেখতে কেমন লাগতেছে, এটা নরম যে একদম এই চলচল করতেছে। মাংস টুকরা সিমের মতো কেমন করে কিতা করে জানি না, আমি আইডিয়া করে সব করতেছি, আইডিয়ার উপরে রান্না করো আজকে পুরাটা, বাকিটা ব্রহ্মা জানে কেমন হইব, ব্রহ্মা জানে আর লক্ষ্মী ঠাকুর জানে, আমি জানি না। ওই দেখেন এই দিয়ে এমন শুরু শুরু করে কাটছি, দেখো একটু এই যে শুরু শুরু করে প্রথম কাটছি, কাইটটা জলে ভিজে রাখছি। তো তারা কইছে অনেকক্ষণ ভিজে রাখতাম নরম হয়ে যাবো গা, তা আমি তো অনেকক্ষণ ভিজাইছি না, অল্প অল্প কিছুক্ষণ ভিজাইছি, একদম নরম হয়ে গেছে গা। আমার হাতে যদিও সময় নাই, রাত্রে বাজে গেছে গা 10টা, খাইতে দিব এমনি তো অলরেডি অনেক লেট, তো যার কারণে সব দিয়ে ভালো করে নরম হয়েছে না, রান্না করে সিদ্ধ করে নরম করে এলাম, যেমন হইব হোক হয়ে জলটা ছড়াইয়া লই বয় দেবো। আর সঙ্গে লইছি এই যে শুটকি, এটা তো লইছি, এই যে শুটকি লইছি ধুইয়া, আর আলু দেবো একটা, পেঁয়াজ লইছি, কাঁচা লঙ্কা রসুন লইছি। আসলে কিতা দেয় আমি তো এটাই জানি না, না এটা হচ্ছে মেইন কথা আর কি, এর লেগে আমি ইডি দিয়ে রান্ধতাছি, দেখি না কেমন হয়। আজকে কিন্তু রান্না করে যেমন হয় আমি এমনই কমু, আমি কইতাম না এর লেগে আমি রান্ধতাছি দেখিয়া, যে স্বাদ না এলেও কইতাম না যে ওয়াও, যেমন হবে এমনই কম। এই যে কড়াইয়ে দিয়ে লাইলাম তেল, তেলটা গরম
এদিকে তেলটা গরম হোক, আর এদিকে আটা জিনিস হয়েছে ধন্যা পাতা। আমরা যে ধন্যা পাতা করি এটি কিন্তু ইডি না, এটি হচ্ছে ঝুমার ধন্যা পাতা। এটা হয়েছে ঝুমার ধন্যা পাতা, এটা স্যান্ড, এটা এমন ভাল লাগে। বিশেষ করে এটা গুদক দহন করে না, গুদকের মধ্যে দিয়ে আমার তারা বেশি খায়। তো আমি এটা রহনে আজকে পেঁয়াজ দিয়া ভর্তা করুম, জাস্ট মাইকা এটা এর আগে একদিন খাইছি, এমন টেস্ট লাগছে, এটার স্মেলটা এত ফাইন। তো আজকে এটা রক্ষণ আবার করুম, আগে কুচি কুচি করে কাটালাম, দিয়া টুয়া ফ্রেশ করে রেখেছি, মানে কুচি কুচি করে কাটাম, সঙ্গে পেঁয়াজ দেবো, কাঁচা লঙ্কা দেবো, সর্ষার তেল দেবো, আর কিছু না। প্রথম বললাম রসুন দিই, আরে একটু হলুদ দিব, একটু হলুদ আগে দিয়ে লই, নাহলে সিরা কইরা সবটা একদম সর্বনাশ হয়ে যাবে। তারপরে পেঁয়াজ দিয়ে আইতাছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ সব একসঙ্গে দিয়ে আইতাছি। এরপর হচ্ছে আসল জিনিসটা, এই যে শুটকি, মানে ড্রাই ফিশ, একটু মাঝে মাঝে শুদ্ধ করে কম লাগে, ড্রাই ফিশ। শুটকি একদম ভালোভাবে ভাজি হয়েছে গা, ওখানে এবার আলু সহ এটি দিয়ে দেব। এবার মনে করে আগে লবণটা দিয়ে লাই, মানে সর্বনাশ। কেটা কেটা খান কয়েন তো কমেন্টে। এবার একটু ঢাকনা দিয়ে দিই, বাস এবার একটু আস্তে আস্তে হইতে থাকুক, আমি অন্যদিকে ভর্তারি করে লাই। এই যে ধন্যা পাতা সঙ্গে দেমু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা কাটতে লাইছি, অহাইটি গেড়াই কাটলাম, শেষ ভং বাং করে। শর্টকাটে খাও না, আমার খাওয়া হচ্ছে শর্টকাট, কোনো বেজাল নাই, বললাম না আমি হচ্ছে একদম ছাগলের খাওয়া না আমি খাই, আর শুধু গরম লাগতো না, চা পাইয়া খাইলাম, দাঁত তো আছে ঠাকুর দিলে ড্রজারের এর মতো, চা পাইয়া খাইলাম। মানে মাইক কালামও শেষ, আর কোনো বেজালই নেই, এর থেকে শর্টকাট খাওনার কিতা আছে, অমৃতের মতো খাইলাম আমি। এখন গরম গরম ভাত দিয়া ভাত তো না মাইলেছি, ইডির লগে ইডার লগে ভাত বইছি, ভাত কুইটা কোন সময় ভাত ধানে ঠান্ডা হইতেছে গা, আর ইডিও না শেষ হয়েছে না, তখন ইডির দিয়া একসঙ্গে মাইক খেলাম শেষ। তখন দেই একটু হলুদ, ঢাকনা দিয়া দিয়া সবটা করে এলাম। এই যে কষানো হয়ে গেছে গা ভালো করে, মানে একটুখানি জল দিই, খুব বেশি দিতাম না, হালকা ফিতা লাগতে পারে, একটুখানি জল দেবো, ঢাকা দেবো, এখন নামাইলাম। যে ধন্যা পাতা যে আছে না, এখান থেকে একটু রেখা দিছি, ধন্যা পাতা একটু দিয়া দেখি কেমন লাগে। এদিকে আজকে সব ভর্তা আবার করছি না, এই যে কারকল ভর্তা, ভর্তা ওই ভর্তা আজকে আমার সবজির, এটা ধন্যা পাতা, এই যে ধন্যা পাতা রে, এই জুমার ধন্যবাদ কিন্তু আমি আগেই করে দিই, পরে দেবার কইব এই সিজনে ধন্যবাদ কই পাইছেন, জুমের ধন্যা এটি আমরা ধন্যবাদ লোকে কিন্তু স্মেল মিলতো না। বাস রেডি, 2 মিনিট রাখুন ঢাকনা দিয়া, এখন নামাই এখন গরম গরম একদম সেরা হয়ে রাখাম, এখন জবরদস্ত হয়ে গেছে গা, নামাই লাই থাকে এই যে বত্তারি। আগে একটু আমি খায়ার টেস্ট করে লই, ভর্তারতা পরে খাবো, আগে খায়া খাই লই রাঁধছি। খুবই টেস্টি আছে, কিন্তু মানে সামান্য একটা হালকা তিতা ভাব আছে, হালকা এত একটা বোঝা না। কিন্তু শর্টকাটের মধ্যে ভালো টেস্টি, যারা খাইছেন না তারা একবার নিয়ে বানায় খায় দেখেন, যারা এইসব ধরনের খাওয়ান খেতে পছন্দ করেন একবার নিয়ে বানায় খায় দেখেন, এরপরে বুঝবেন আসলে টেস্টি কিনা।
আমার মনে হয় চন্দনা শুটকি দেখা করলে আরো বেশি টেস্টি হবে। আমার কাছে খায় তো খুবই ভালো লাগছে। বাকি যারা খান তারা কমেন্টে জানাইন আপনার কাছে কেমন লাগে আর কি কেমনে রান্না করে খান। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করেন, শেয়ার করেন। ঠিক আছে, টাটা। আমি খাওয়া দাওয়া কমপ্লিট করি।